হ্যালো বন্ধুরা, আমি চন্দ্রানি। আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি চাল কুমড়োর একটা রেসিপি বানাবো, সেটা হলো চাল কুমড়োর পোলাও। আসুন রেসিপিটা দেখে নিই। এখানে আমি অর্ধেক চাল কুমড়ো নিয়েছি। প্রথমে এই চাল কুমড়োর আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। চাল কুমড়ো আমাদের এক অতি পরিচিত সবজি। এটা বাড়ির চাল বা ছাদে চাষ করা হতো বলে এর নাম চাল কুমড়ো। এখন মাচাতেও চাষ করা হয়। এই চাল কুমড়ো খেলে শরীরে বয়সের ছাপ পড়ে না, এছাড়া গ্যাস্ট্রিক আলসার, অতিরিক্ত মেদ কমাতেও সাহায্য করে। খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার এর ভেতরের দানাগুলো আমি বের করে নিচ্ছি। এবার এই চাল কুমড়ো আমি গ্রেটারে ঘষে নিচ্ছি। চাল কুমড়ো অনেক রোগ সারায়, এছাড়া ডায়াবেটিস, কিডনি স্টোনেরও খুব উপকারী সবজি হিসেবে এটা কাজ করে। এত উপকারী হওয়ার সত্ত্বেও অনেকেই এই চাল কুমড়ো খেতে পছন্দ করে না। তাদের জন্য আমি একটা চাল কুমড়ো রেসিপি নিয়ে এসেছি, যার স্বাদ চাল কুমড়োকে আপনাদের পছন্দের তালিকায় রাখবে। আজকে আমি চাল কুমড়োর একটা রেসিপি বানাবো, সেটা হলো চাল কুমড়োর পোলাও। ঘষা হয়ে গেছে। এবার এই চাল কুমড়োটা আমি একটা কাপে মেপে নিচ্ছি। এখানে 1.5 কাপ মতো চাল কুমড়ো কোরানো হয়েছে। এবার 1 কাপ গোবিন্দভোগ চাল আমি নিয়ে নিচ্ছি। এটা যেহেতু চাল কুমড়োর পোলাও করব, তাই চালের থেকে চাল কুমড়োর পরিমাণটা বেশি হতে হবে। তাই আমি এখানে 1 কাপ চাল নিয়েছি আর 1.5 কাপ চাল কুমড়ো কোরানোটা আমি নিয়েছি। চালটা আমি ধুয়ে নিচ্ছি। এবার ওভেনে আমি কড়া চাপাচ্ছি আর ওভেনটা জ্বালিয়ে দিচ্ছি। আর কড়ার মধ্যে 2 চামচ ঘি আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে তেজপাতা দিয়ে দিচ্ছি। এলাচ আর দারচিনি ফোড়ন দিয়ে দিচ্ছি। আর কিছুটা কাজু বাদাম নিয়েছি, সেটাও আমি দিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা করে নিতে হবে। এবার ধোয়া চালটাও দিয়ে দিচ্ছি। এবার চালটা ভালো মতো ভেজে নিতে হবে। চার টুকরো দারচিনি আর 2 টুকরো এলাচ নিয়েছি, সেটা আমি গুঁড়ো করে নিচ্ছি। আর 1 টুকরো আদা মিক্সিতে পেস্ট করে নিচ্ছি।
চাল ভাজা হয়ে গেছে, এই চাল কুমড়োটা একটু নিংড়ে নিয়ে চালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। চাল কুমড়োর জলটা কিন্তু আমি ফেলে দেব না, এটা আমি পরে দিয়ে দেব। এই চাল কুমড়োটা চালের সঙ্গে আবার ভালো মতো ভেজে নিতে হবে। এর মধ্যে আমি গরম জল দেব, তাই এক বাটি গরম জল আমি বসাচ্ছি। এই আদা বাটাটা চালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। গরম জল হয়ে গেছে, আমি এই গরম জল চালের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে যেহেতু এক কাপ চাল নিয়েছি, সেই মতো দু কাপ আমার জল দিতে হবে। আমি চাল কুমড়োর জল সমেত আমি মোট দু কাপ জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনাটা দিয়ে দিলাম। মাঝে মাঝে খুলে দেখতে হবে, জলটা যদি শুকিয়ে যায় আর চালটা যদি সেদ্ধ না হয়, এই গরম জলটা অল্প অল্প দিতে লাগবে। আমি ওভেনটা কমিয়ে দিচ্ছি, এটা কম আছে, রান্না করতে হবে। 10 মিনিট বাদে আমি ঢাকনাটা আমি খুলছি। জলটা শুকিয়ে গেছে, এবার এর মধ্যে আমি 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আর 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এলাচ আর দারচিনির গুঁড়োটাও আমি দিয়ে দিলাম। ওভেনটা আমি অফ করে দিচ্ছি। এবার এই পোলাওয়ের মধ্যে কিছুটা কেশর নিয়ে পোলাওয়ের সঙ্গে মিশিয়ে দিয়ে ঢাকনাটা আমি 5 মিনিটের জন্য দিয়ে দিচ্ছি। এবার ঢাকনাটা খুলছি, রান্নাটা আমার হয়ে গেছে। এবার এটা আমি প্লেটে ঢেলে রাখছি। আমার তৈরি হয়ে গেল চাল কুমড়োর পোলাও। এই পোলাও খেলে বোঝাই যাবে না এটা চাল কুমড়োর রেসিপি। আজ তাহলে এ পর্যন্ত। আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার আর কমেন্টস করতে কিন্তু ভুলবেন না।